وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অন্যান্য ভাই ও বোনগণ, ইফতার পূর্ব মুহূর্তের আলোচনা সময় কম, আমি ধারাবাহিকভাবে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। রমজান বিশেষ করে তার তৃতীয় দশক আরো বেশি সম্মান মর্যাদা। এই তৃতীয় দশকের একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। বুখারিতে দুটি হাদিস এসেছে, একটি হাদিসে বলা হয়েছে তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, অন্বেষণ করো, আরেকটি হাদিসে বলা হয়েছে শেষ দশকের বিজোড় রাতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আমরা সেই অংশে আছি। রমাদান, সওম বা রোজা, কোরআন ও তাকওয়া, এই চারটি বিষয় একটির সাথে আরেকটির ওতপ্রোত সম্পর্ক। রমাদান, সিয়াম, কোরআন এবং তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। সিয়াম হবে কবে? মাঝখানে এক আয়াত বাদ দিয়ে 186 নম্বর আয়াতে আল্লাহ সিয়ামের সময়টা ঠিক করেছেন এইভাবে, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েত হিসাবে, যাতে রয়েছে সুস্পষ্ট হেদায়েতের নিদর্শনাবলী এবং যাতে রয়েছে ফুরকান। এখন প্রশ্ন, রমাদানের গুরুত্ব সিয়ামের কারণে না কোরআনের কারণে? আমরা যদি আয়াতের দিকে তাকাই তাহলে আমাদের কাছে বিষয়টি সুস্পষ্ট হবে যে রমাদানের গুরুত্ব মর্যাদা রমাদানের কারণে নয়, কোরআনের কারণে। কারণ রমাদানকে বলা হয়েছে ওই মাস যেই মাসে কোরআন নাজেল হয়েছে, অতএব এই মাস কোরআন নাজেলের মাস, আর কোরআন নাজেলের মাস হওয়ার কারণেই এই মাসেই সিয়ামকে ফরজ করা হয়েছে। এ বিষয়ে কথা আরো বলা প্রয়োজন ছিল, আমাদের সময় কম। আমি মূল বিষয়ে চলে আসি, তাকওয়া। এই তাকওয়ার আলোচনা আমাদের সমাজে রমাদানে অনেক বেশি হয়ে থাকে। তাকওয়া সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানজিল, যেই কোরআন তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, কর্ম সম্পাদন করা, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট হওয়া।
والاستعداد ليوم الرحيل পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই চারটি বিষয়কে তিনি তাকওয়া হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী জীবনের সকল কর্ম সম্পাদন করা, আমরা যখন যা পাই যতটুকু পাই ততটুকু সন্তুষ্ট থাকা, আর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করা। আমরা তাকওয়াকে আরো সহজে বুঝতে পারি, তাকওয়া হচ্ছে আসলে সতর্কতা। আমরা বাংলায় অনুবাদ করি আল্লাহর ভয় বা আল্লাহ ভীতি, এটি যথাযথ অনুবাদ নয়। এটি সত্যিকার অনুবাদ হচ্ছে সতর্কতা ও সাবধানতা। পার্সিতে তাকওয়ার অনুবাদটি একদম যথাযথ। ফার্সিতে তাকওয়া বলা হয় ফরেজগারিকে, এই ফরেজগারি অর্থ হচ্ছে সতর্কতা। আমরা উদাহরণটা এইভাবে দিতে পারি, আপনারা এখানে যারা আছেন মনে হয় অধিকাংশ অথবা সবাই চিকিৎসক। তাকওয়ার আমাদের জীবনের বাস্তব উদাহরণ হচ্ছে একজন ডায়াবেটিস রোগী, তার সামনে অনেক খাবার থাকে, বিশেষ করে যদি তাকে দাওয়াত দেওয়া হয় তাকে অনেক খাবার টেবিলে থাকা তার জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু তিনি সব খাবার খান না, বেছে বেছে খান, সতর্কতার সাথে খান। এই যে খাবার টেবিলে খাবারগুলো আছে তার খেতে মন চায় কিন্তু তিনি খান না, এই বেছে বেছে সতর্কতার সাথে তিনি খাবার গ্রহণ করেন। তাকওয়া বোঝার জন্য এটাই যথেষ্ট। আমাদের এই জীবনে আমাদের অনেক কিছু করতে মন চাইবে কিন্তু আমরা সব করতে পারবো না, আমাদেরকে সতর্ক হয়ে অনেক কিছু পরিহার করে চলতে হবে, এটি হচ্ছে তাকওয়া। আর যার মধ্যে এই গুণ ও বৈশিষ্ট্য আছে তাকেই বলা হয় মুত্তাকি। এই জন্য তাকওয়া কোনো বাহ্যিক আবরণের নাম নয়, বাহ্যিক বেশভূষার নাম নয়, বাহ্যিক কোনো ডিজাইন নয়। আমরা কিছু আমল দেখার দেখেই বলি লোকটা খুব মুত্তাকি, না, এই সার্টিফিকেট দেওয়া সঠিক নয়। তাকওয়া হচ্ছে একটি মনস্তাত্ত্বিক শক্তি, যেই শক্তি থাকলেই আমি আল্লাহকে ভয় করে আল্লাহ অনেক বিষয় আমি পরিহার করে চলব। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, যে তাকওয়া আল্লাহর ভয়ে সতর্কতা অবলম্বনের স্থান হচ্ছে অন্তর। তিনবার তিনি বক্ষ দেশের দিকে ইঙ্গিত করে বলেছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আরেকটি দোয়া তিনি শিখিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার নফসের মধ্যে তাকওয়া দাও। তাহলে তাকওয়া হচ্ছে এমন একটি মনস্তাত্ত্বিক শক্তি, যেই শক্তির মাধ্যমে আল্লাহকে ভয় করে আমি সতর্কতার সাথে আমার জীবন পরিচালিত করব। আমাদের আমলের দুইটি দিক, একটি দিক হচ্ছে করার দিক, এগুলি করা প্রয়োজন, করতে হবে। আরেকটি দিক হচ্ছে বর্জনীয় দিক, যেগুলি বর্জন করতে হবে। আপনারা চিকিৎসক হিসাবে এই বিষয়টা ভালোভাবেই বুঝেন, আপনার পেশেন্ট আপনার রুগী, তার জন্য কল্যাণকর বিষয় কোনগুলো অ্যাডভাইস করবেন, যেগুলি তার জন্য ক্ষতিকর সেই ব্যাপারে অ্যাডভাইস করবেন, কিন্তু আপনি তাকে বেশি তাকিদ দিবেন, বেশি জোর দিবেন যেগুলি তার জন্য ক্ষতিকর এগুলো যেন সে পরিহার করে। তাকওয়ার দাবিও তাই। হযরত হুযাইফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকজন রাসূলকে জিজ্ঞাসা করতেন কোনটা ভালো, ভালো বিষয় প্রশ্ন করতেন, আর আমি সবসময় প্রশ্ন করতাম যে কোনটা মন্দ, মাখাফাতান আইন ইউদরিকানি,
আমি যেন এই মন্দতে পতিত না হই, এই আশঙ্কায় আমি সবসময় রাসূলকে জিজ্ঞাসা করতাম আমার জন্য কোনটা ক্ষতিকর। অতএব ক্ষতিকর বিষয়টা পরিহার করা তাকওয়ার বড় দাবি, ভালোটার চেয়ে বড় দাবি হচ্ছে ক্ষতিটা পরিহার করা। এই জন্য আপনার আমরা হাদিসটা সবাই জানি, একটা হচ্ছে কল্যাণকর কাজ, ভালো কাজ, এটার আদেশ করতে হবে, যেটাকে আমরে বিল মারুফ বলা হয়। আরেকটা হচ্ছে ক্ষতিকর কাজ, অন্যায় কাজ, মন্দ কাজ, এটা থেকে মানুষকে বিরত রাখতে হবে, যেটাকে বলা হয় নাহি আনিল মুনকার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভালোটার যত প্রচার প্রসার ঘটে, ভালোটার দিকে যত দাওয়াত দেওয়া হয়, ক্ষতিটার দিক থেকে, ক্ষতিটা থেকে এতটা সতর্ক করা হয় না। আমি আরো পরিষ্কার ভাষায় বলি, যেটা আপনারা পরিভাষা হিসেবে ব্যবহার হয় ফাজাইল আমল, আমলের মর্যাদা, এই ব্যাপারে যত দাওয়াত দেওয়া হয়, আমল ক্ষতিকর এই বিষয়ে সতর্কতা কম হয়। অথচ আল্লাহ রাসূল স্ট্যান্ডার্ড ঠিক করেছেন ইমানের, মারুফ, ভালো কে কতটা করলো, মারুফের দিকে কতটা ডাকলো, এটা দিয়ে ইমানের স্ট্যান্ডার্ড ঠিক করা হয়নি। ইমানের স্ট্যান্ডার্ড মান মানদণ্ড ঠিক করা হয়েছে মুনকার থেকে, অন্যায় থেকে, ক্ষতিকর বিষয় থেকে কে কতটা সতর্কতা অবলম্বন করেছে, সতর্ক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি। মুনকার, অন্যায়, ক্ষতিকর বিষয় যে দেখবে, ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে তা ঠেকাবে, সম্ভব না হলে জিহবা মানে বক্তব্যের মাধ্যমে, বলার মাধ্যমে তাকে ঠেকাবে। তাও যদি সম্ভব না হয় তাহলে মনের মন দিয়ে তা ঠেকাবে, মন দিয়ে মানে মন থেকে ঘৃণা করবে, মন দিয়ে পরিকল্পনা করে কীভাবে ঠেকা। ওয়া যালিকা আদাফুল ইমান, এটি হচ্ছে দুর্বলতম ইমান। অন্য বর্ণনায় আছে, ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ইমান, এরপরে সর্ষা দানা পরিমাণও ইমান থাকে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে বুঝা গেল ইমানকে মাপা হয়েছে বিশেষ করে তার তৃতীয় দশক, আরো বেশি সম্মান মর্যাদা। এই তৃতীয় দশকের একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। বুখারিতে দুটি হাদিস এসেছে, একটি হাদিসে বলা হয়েছে তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, অন্বেষণ করো। আরেকটি হাদিসে বলা হয়েছে শেষ দশকের বিজোড় রাতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আমরা সেই অংশে আছি। রমাদান, সওম বা রোজা, কোরআন ও তাকওয়া, এই চারটি বিষয় একটির সাথে আরেকটির ওতপ্রোত সম্পর্ক। রমাদান, সিয়াম, কোরআন এবং তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, আর এই মাসে কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। সিয়াম হবে কবে? মাঝখানে এক আয়াত বাদ দিয়ে 186 নম্বর আয়াত আল্লাহ সিয়ামের সময়টা ঠিক করেছেন এইভাবে, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েত হিসাবে, যাতে রয়েছে সুস্পষ্ট হেদায়েতের নিদর্শনাবলী এবং যাতে রয়েছে ফুরকান। এখন প্রশ্ন, রমাদানের গুরুত্ব সিয়ামের কারণে না কোরআনের কারণে? আমরা যদি আয়াতের দিকে তাকাই তাহলে আমাদের কাছে বিষয়টি সুস্পষ্ট হবে যে রমাদানের গুরুত্ব মর্যাদা রমাদানের কারণে নয়, কোরআনের কারণে। কারণ রমাদানকে বলা হয়েছে ওই মাস যেই মাসে কোরআন নাজেল হয়েছে, অতএব এই মাস কোরআন নাজেলের মাস। আর কোরআন নাজেলের মাস হওয়ার কারণেই এই মাসেই সিয়ামকে ফরজ করা হয়েছে। এ বিষয়ে কথা আরো বলা প্রয়োজন ছিল, আমাদের সময় কম। আমি মূল বিষয়ে চলে আসি, তাকওয়া। এই তাকওয়ার আলোচনা আমাদের সমাজে রমাদানে অনেক বেশি হয়ে থাকে। তাকওয়া সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানজিল, যেই কোরআন তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, কর্ম সম্পাদন করা, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট হওয়া, ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই চারটি বিষয়কে তিনি তাকওয়া হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী জীবনের সকল কর্ম সম্পাদন করা। আমরা যখন যা পাই, যতটুকু পাই ততটুকু সন্তুষ্ট থাকা, আর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করা। আমরা তাকওয়াকে আরো সহজে বুঝতে পারি, তাকওয়া হচ্ছে আসলে সতর্কতা। আমরা বাংলায় অনুবাদ করি আল্লাহর ভয় বা আল্লাহ ভীতি, এটি যথাযথ অনুবাদ নয়। এটি সত্যিকার অনুবাদ হচ্ছে সতর্কতা ও সাবধানতা। পার্সিতে তাকওয়ার অনুবাদটি একদম যথাযথ। ফার্সিতে তাকওয়া বলা হয় ফরেজগারিকে, এই ফরেজগারি অর্থ হচ্ছে সতর্কতা। আমরা উদাহরণটা এইভাবে দিতে পারি, আপনারা এখানে যারা আছেন মনে হয় অধিকাংশ অথবা সবাই চিকিৎসক। তাকওয়ার আমাদের জীবনের বাস্তব উদাহরণ হচ্ছে একজন ডায়াবেটিস রোগী, তার সামনে অনেক খাবার থাকে, বিশেষ করে যদি তাকে দাওয়াত দেওয়া হয় তাকে অনেক খাবার টেবিলে থাকা তার জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু তিনি সব খাবার খান না, বেছে বেছে খান, সতর্কতার সাথে খান। এই যে খাবার টেবিলে খাবারগুলো আছে তার খেতে মন চায় কিন্তু তিনি খান না, এই বেছে বেছে সতর্কতার সাথে তিনি খাবার গ্রহণ করেন। তাকওয়া বোঝার জন্য এটাই যথেষ্ট, যে আমাদের এই জীবনে আমাদের অনেক কিছু করতে মন চাইবে কিন্তু আমরা সব করতে পারবো না, আমাদেরকে সতর্ক হয়ে অনেক কিছু পরিহার করে চলতে হবে, এটি হচ্ছে তাকওয়া। আর যার মধ্যে এই গুণ ও বৈশিষ্ট্য আছে তাকেই বলা হয় মুত্তাকি। এই জন্য তাকওয়া কোনো বাহ্যিক আবরণের নাম নয়, বাহ্যিক বেশভূষার নাম নয়, বাহ্যিক কোনো ডিজাইন নয়। আমরা কিছু আমল দেখার দেখেই বলি লোকটা খুব মুত্তাকি, না এই সার্টিফিকেট দেওয়া সঠিক নয়। তাকওয়া হচ্ছে একটি মনস্তাত্ত্বিক শক্তি,
যেই শক্তি থাকলেই আমি আল্লাহকে ভয় করে আল্লাহ অনেক বিষয় আমি পরিহার করে চলব। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, যে তাকুয়া আল্লাহর ভয়ে সতর্কতা অবলম্বনের স্থান হচ্ছে অন্তর। তিনবার তিনি বক্ষ দেশের দিকে ইঙ্গিত করে বলেছেন তাকুয়া এখানে, তাকুয়া এখানে, তাকুয়া এখানে। আরেকটি দোয়া তিনি শিখিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার নফসের মধ্যে তাকুয়া দাও। তাহলে তাকুয়া হচ্ছে এমন একটি মনস্তাত্ত্বিক শক্তি, যেই শক্তির মাধ্যমে আল্লাহকে ভয় করে আমি সতর্কতার সাথে আমার জীবন পরিচালিত করব। আমাদের আমলের দুইটি দিক, একটি দিক হচ্ছে করার দিক, এগুলি করা প্রয়োজন, করতে হবে। আরেকটি দিক হচ্ছে বর্জনীয় দিক, যেগুলি বর্জন করতে হবে। আপনারা চিকিৎসক হিসাবে এই বিষয়টা ভালোভাবেই বুঝেন, আপনার পেশেন্ট আপনার রুগী, তার জন্য কল্যাণকর বিষয় কোনগুলো অ্যাডভাইস করবেন, যেগুলি তার জন্য ক্ষতিকর সেই ব্যাপারে অ্যাডভাইস করবেন। কিন্তু আপনি তাকে বেশি তাকিদ দিবেন, বেশি জোর দিবেন যেগুলি তার জন্য ক্ষতিকর, এগুলো যেন সে পরিহার করে। তাকওয়ার দাবিও তাই। হযরত হুযাইফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকজন রাসূলকে জিজ্ঞাসা করতেন কোনটা ভালো, ভালো বিষয় প্রশ্ন করতেন, আর আমি সবসময় প্রশ্ন করতাম যে কোনটা মন্দ, মাখাফাতান আন ইউদরিকানি, আমি যেন এই মন্দতে পতিত না হই, এই আশঙ্কায় আমি সবসময় রাসূলকে জিজ্ঞাসা করতাম আমার জন্য কোনটা ক্ষতিকর। অতএব ক্ষতিকর বিষয়টা পরিহার করা তাকওয়ার বড় দাবি, ভালোটার চেয়ে বড় দাবি হচ্ছে ক্ষতিটা পরিহার করা। এই জন্য আপনার আমরা এই হাদিসটা সবাই জানি, একটা হচ্ছে কল্যাণকর কাজ, ভালো কাজ, এটার আদেশ করতে হবে, যেটাকে আমরা বিল মারুফ বলা হয়। আরেকটা হচ্ছে ক্ষতিকর কাজ, অন্যায় কাজ, মন্দ কাজ, এটা থেকে মানুষকে বিরত রাখতে হবে, যেটাকে বলা হয় নাহি আনিল মুনকার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ভালোটার যত প্রচার প্রসার ঘটে, ভালোটার দিকে যত দাওয়াত দেওয়া হয়, ক্ষতিটার দিক থেকে, ক্ষতিটা থেকে এতটা সতর্ক করা হয় না। আমি আরো পরিষ্কার ভাষায় বলি, যেটা আপনার পরিভাষা হিসেবে ব্যবহার হয় ফাজাইল আমল, আমলের মর্যাদা, এই ব্যাপারে যত দাওয়াত দেওয়া হয় আমল ক্ষতিকর এই বিষয়ে সতর্কতা কম হয়। অথচ আল্লাহ রাসূল স্ট্যান্ডার্ড ঠিক করেছেন ইমানের, মারুফ ভালো কে কতটা করলো, মারুফের দিকে কতটা ডাকলো, এটা দিয়ে ইমানের স্ট্যান্ডার্ড ঠিক করা হয়নি। ইমানের স্ট্যান্ডার্ড মান মানদণ্ড ঠিক করা হয়েছে মুনকার থেকে, অন্যায় থেকে, ক্ষতিকর বিষয় থেকে কে কতটা সতর্কতা অবলম্বন করেছে, সতর্ক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিকালবি। মুনকার অন্যায় ক্ষতিকর বিষয় যে দেখবে, ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে তা ঠেকাবে, সম্ভব না হলে জিহবা মানে বক্তব্যের মাধ্যমে, বলার মাধ্যমে তাকে ঠেকাবে। তাও যদি সম্ভব না হয় তাহলে মনের মন দিয়ে তা ঠেকাবে, মন দিয়ে মানে মন থেকে ঘৃণা করবে, মন দিয়ে পরিকল্পনা করে কীভাবে ঠেকা। ওয়া যালিকা আদাফুল ইমান, এটি হচ্ছে দুর্বলতম ইমান। অন্য বর্ণনায় আছে ওয়ালাইসা ওরা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ইমান, এরপরে সর্ষা দানা পরিমাণও ইমান থাকে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে বুঝা গেল ইমানকে মাপা হয়েছে না, সিয়ামকে ফরজ করা হয়েছে, কোরআনকে বলা হয়েছে ফুরকান, ফুরকান হচ্ছে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলেছেন সূরায়ে
আনফালের 33 নম্বর আয়াত যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, কোরআন যেভাবে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জুলম এবং ইনসাফের মধ্যে পার্থক্য নির্ণয় করে, ঠিক তাকওয়া এই ধরনের একটা ফুরকান। যদি তাকওয়া অবলম্বন করো, তোমাকে আমি গ্রন্থাগারে কোরআন একটা ফুরকান দিয়েছি, রিটেন ফুরকান, আর তাকওয়া হচ্ছে তোমার মধ্যে একটি ফোর্স, ওই ফোর্সটার নাম হচ্ছে ফুরকান। আর কোনো বৈশিষ্ট্যকে কোরআন এবং সুন্নাতে ফুরকান বলা হয়নি। অতএব তাকওয়া একটা ফুরকান। আমি শেষ দিকে এসে যে কথাটা বলবো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইজা সুমতা, যখন রোজা রাখবে, ফালিয়াসুম সামাউকা সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল মাহারিম, তোমার সাথে সাথে যেন তোমার শ্রবণ শক্তি রোজা রাখে, তোমার দৃষ্টি শক্তি রোজা রাখে, তোমার জিহ্বাও যেন রোজা রাখে। হাদিসের শেষ দিকে একটি কথা বলেছেন, ওয়ালা তাজআল ইয়াউমা ফিত্রিকা ওয়া ইয়াউমা সাওমিকা সাওয়ান, হে জাবের, তোমার রোজা রাখার দিন আর রোজা না রাখার দিন যেন সমান না হয়। আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে, আমরা যে রোজা রাখি এই রোজা পানাহার বর্জনের রোজা, নাকি আমাদের চোখের রোজা, আমাদের শোনার রোজা, আমাদের জিহ্বার রোজা, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। যে পাপাচার ছাড়ল না, পাপের কথা ছাড়ল না, পাপের কাজ ছাড়ল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তোয়ামাহু ওয়া শারাবাহু, তার পানাহার বর্জনে কোনো প্রয়োজন নেই। অতএব আসুন আমরা কোরআন নাজিলের এই মাসে, সিয়ামের এই মাসে, যেই সিয়াম তাকওয়া অর্জনের জন্যই সিয়াম ফরজ করা হয়েছে, আমরা কতটা তাকওয়া অবলম্বন করতে পারছি, তাকওয়া অর্জন করতে পারছি, এটা আমাদের আত্মবিশ্লেষণের সময়, আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করার সময় হয়েছে, আমরা আসলে কি সত্যিকার অর্থে রোজা রাখতে পেরেছি কিনা। আমরা তাকওয়াকে একটা মানসিক শক্তি হিসাবে আমরা গ্রহণ করব, যেই শক্তির মাধ্যমে আমরা আল্লাহর বিধান মেনে চলব এবং তার হারাম করা সকল বিষয় থেকে আমরা বিরত থাকব। সর্বশেষ একটি হাদিস আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুই মহিলা পরচর্চা করছে, গীবত করছে, রাসূল অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, সামাতা আনিল হালাল ওয়া আফতারাতা বিল হারাম, সুবহানাল্লাহ, বিস্ময় সূচক যে এই দুই মহিলা হালাল থেকে বিরত থেকে রোজা রাখতেছে অথচ হারাম দিয়ে ইফতার করছে। আমাদেরকে ভাবতে হবে যে আমরা হারাম দিয়ে ইফতার করি কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন, আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়ার ভিত্তিতে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, কোরআনকে আমাদের গাইডলাইন হিসাবে গ্রহণ করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।